প্রতিবন্ধী চাকরি মেলায় 100 জনকে নিয়োগ দিয়েছে পোশাক কারখানা সহ বিভিন্ন উৎপাদনমুখী প্রতিষ্ঠান। বিজিএমইএ ভবনের এই মেলায় চাকরিদাতারা বলেছেন, সব প্রতিষ্ঠান প্রতিবন্ধীদের কাজে লাগানোর মানসিকতা দেখালে প্রতিবন্ধীরা সমাজের বোঝা না হয়ে সম্পদে পরিণত হবে। বুদ্ধি প্রতিবন্ধী আব্বাসউদ্দিন তারেক, নারায়ণগঞ্জের ফতুল্লার তৈরি পোশাক কারখানা ফকির নিটয়ারে রক্ষণাবেক্ষণ সহকারী পদে নিয়োগপত্র পেয়েছেন। প্রতিবন্ধিতাকে জয় করে টিকে থাকার সংগ্রামে সবচেয়ে বেশি সহযোগিতা পেয়েছেন মায়ের কাছে, তাই চাকরি পাওয়ার খবরটা প্রথমে মাকেই দিলেন তারেক। আরে মা, চাকরি আলো নামে তো হয়ে গেছে, কারওয়ানবাজারে বিজিএমই ভবনে চাকরি মেলায় দুই পা দিয়ে পুঁথির শোপিস তৈরি করছেন বানু আক্তার। দুই হাত না থাকলেও আয়ত্ত করেছেন সেলাইয়ের কাজ, সামলে নিচ্ছেন স্বামী সন্তান সংসার। চাকরি দিয়ে সন্তুষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তারা বললেন, কাজের ব্যাপারে প্রতিবন্ধীরা অনেক বেশি আন্তরিক, অনেকটা সিনসিয়ার অন্যদের থেকে যারা ফিজিক্যালি চ্যালেঞ্জড, এবং তারা যতক্ষণ কাজ করে খুব মাইন্ডলি কাজ করে এবং আমাদের কাছে তাদের পারফরমেন্সকে ভালো মনে হয়েছে। সরকারি চাকরিতে প্রতিবন্ধীদের জন্য আলাদা পরীক্ষার পরামর্শ এই কর্মকর্তার। সে তো ডিসেবল মানে সে তো স্পেশালি আপনি, সে কোনো একটি কাজ খুব ভালো জানে, তারপর তার ওই কাজের স্বীকৃতি দেওয়ার কোনো পথ আমরা বের করেছি কিনা আমি সরকারি কর্মচারী হিসেবে আমার মনে হচ্ছে আমরা করি নাই। রপ্তানিমুখী কারখানায় প্রতিবন্ধীদের নিয়োগ ক্রেতাদের ইতিবাচক ধারণা দেয়, তাই চাকরিদাতা প্রতিষ্ঠানকে কর সুবিধা দেওয়ার দাবি জানান আয়োজকরা। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অর্থনীতি সারাদিন কি বিরতি নিচ্ছে, আমাদের সাথেই থাকুন।